হ্যালো বন্ধুরা, পাঠক কিচেনে আপনাদের সকলকে স্বাগত। শীতের মরশুম, এই সময় চিকেন মোমো খেতে আমাদের সকলেরই খুব ভালো লাগে, তো সেই জন্য আজ দেখে নিই চিকেন মোমোর রেসিপি। এর জন্য প্রথমে আমি চাটনি বানিয়ে নেব। এর জন্য দুটো টমেটো আমি সিদ্ধ করতে দিয়েছি। সিদ্ধ হয়ে এলে এই টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই দুটো টমেটো, চারটে রসুন কোয়া আর দুটো কাঁচামরিচ নিয়েছি। এরপর এই সমস্ত উপকরণগুলো আমি মিক্সিতে পেস্ট করে নেব। অন্যদিকে একটা পাত্রে আমি একটু সামান্য তেল দিয়ে গরম করতে দিলাম। একটু তেলটা গরম হয়ে এলে এর মধ্যে আমি রসুনের কোয়া আর পেঁয়াজের কুচি একটু সামান্য পরিমাণে দিয়ে দিলাম। একটু হালকা নড়াচড়া করে নেব। এরপর সেই টমেটো পেস্টটা আমি ঢেলে দিচ্ছি। এরপর এটা একটু নাড়াচাড়া করব। এরপর এর মধ্যে একটু সামান্য আমি লবণ দিয়ে দিচ্ছি, হাফ টিস্পুনের মতো। একটু সামান্য চিনি দিচ্ছি, আপনারা দিতে পারেন নাও দিতে পারেন। হাফ টিস্পুনের মতো কাশ্মীরি মরিচ দিলাম, এটা কালার ভালো হবে। আর 1 টিস্পুন আমি ভিনেগার দিচ্ছি আর 1 টিস্পুন সোয়া সস দিচ্ছি। এরপর সমস্ত উপকরণগুলো আমি ভালো করে নাড়াচাড়া করে নেব, জাস্ট 5 মিনিটের মতো। তাহলে আমাদের চাটনি, মোমো চাটনি রেডি হয়ে যাবে। এই চাটনি করতে একদমই টাইম লাগে না আর খুবই সুন্দর হয় খেতে। আপনারা যদি বেশি মরিচ পছন্দ করেন তাহলে আর একটু বেশি মরিচও দিতে পারেন। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবেন। এই দেখুন খুবই সুন্দর কালারটা এসেছে এবং খেতেও বেশ ভালো লাগে, মোমোর সাথে খুব ভালো যায়। আমার এটা হয়ে এসেছে, এবার আমি এটা ঢেলে নিচ্ছি। ঢেলে নিলাম, এবার আমি এটা সাইডে রেখে দেবো। দেখুন খুবই সুন্দর হয়েছে দেখতে, খেতেও খুব সুন্দর হয়, টেস্টি। মোমোর জন্য মাংসের পুরটা রেডি করে নেব। এর জন্য চিকেন আমি 200 গ্রাম নিয়েছি পেস্ট করে, আর এটা নিয়েছি পেঁয়াজ, পেঁয়াজের শাক, ধনে পাতা নিয়েছি, পেঁয়াজ শাকের যেটা সাদা অংশ সেটা নিয়েছি, সামান্য লবণ, কালো মরিচ যেটা আমরা গোলমরিচ বলি, একটু রসুন কুচানো, একটু লঙ্কা কুচানো, সামান্য সোয়া সস, একটু সামান্য তেল, একটু সামান্য আদা বাটা। এবার আমি সব মিক্স করে নেব। এটা আমি পেঁয়াজের সবুজ অংশটা নিয়েছি, পেঁয়াজ শাকের, পেঁয়াজ শাক যেটা হয় এটা পেঁয়াজ শাকের সাদা অংশ সামান্য পরিমাণে নিয়েছি, ধনে পাতা কুচানো, রসুন কুচানো 4-5টা মতো নিয়েছি, লঙ্কাও 3-4টা নিয়েছি কুচানো, একটু সামান্য আদা বাটা, তেল নিয়েছি 1 টিস্পুন সাদা তেল, 1 টিস্পুন সোয়া সস নিয়েছি, হাফ টিস্পুনের মতো আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি যেটা আমরা ব্ল্যাক পেপার বলি, আর সামান্য স্বাদ মতো লবণ 1/2 টিস্পুনের মতো। এবার সব আমি ভালো করে মিক্স করে নেব। মাংসের পুরটা আমার রেডি হয়ে গেছে, এই দেখুন। এরপর আমি এটা সাইডে রেখে দিচ্ছি। এবার মোমো বানানোর জন্য ডোটা আমি রেডি করে নেব। 1 কাপ আমি ময়দা নিয়েছি, তাতে সামান্য পরিমাণে লবণ দিলাম আর 1 টিস্পুনের মতো আমি তেল দিলাম। এরপর ময়ান দিয়ে এটা ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেলে একটু একটু সামান্য জল দিয়ে দিয়ে আমি এটা জাস্ট রুটির যেমন আমরা ডো বানাই সেরকম ডো বানাবো।
এভাবে ডোটা রেডি করে নিতে হবে। অনেকটা আটা ডোয়ের মতোই, একটু নরমই হবে এটা। আমার ডোটা প্রায় রেডি হয়েই এসছে। এরপর সামান্য তেল দিয়ে আর একটু উইকে নেবো হালকা করে। এটা সাইডে আমি রেখে দিচ্ছি। এই ডো থেকে আমি ছোট ছোট লিচি কেটে নেব। লিচি কেটে নিয়ে অনেকটা ছোট ছোট লুচির মতো আমি বেলবো। একটু পাতা পাতলা করেই বেলতে হবে। এটা আমি ময়দার সাহায্যে বেলছি, একটু পাতলা করেই বেলবেন। আর যত পাতলা বেলতে পারবেন তত মোমো খেতে ভালো লাগবে। আমার লুচিটা বেলা হয়ে গেছে, ঠিক এরকমই হবে, একটু পাতলাই করবেন। এরপর এর মধ্যে আমি পুরটা নিয়ে নেব। আমি এক চামচ করে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। এরপর এর ধারপাশে আমি চারিপাশে আমি জল লাগিয়ে নিচ্ছি, দিয়ে আমি মোমো শেপ দেবো। এখানে আমি দু তিন রকম শেপে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। এই শেপটা বানানো খুবই সহজ, এইটাতেও আপনারা করতে পারেন। আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটাই করবেন, বা যেটা সুবিধা হবে। এইভাবে আমি একে একে বিভিন্ন শেপে আমি মোমোগুলো বানিয়ে নিচ্ছি। জল লাগাতে হবে, তাছাড়া মোমোটা ভালোভাবে আটকাবে না, খুলে যেতে পারে। এভাবে আমি পুটলি শেপ দিচ্ছি, অনেকটা যেরকম পুটলি ব্যাগ হয় সেরকম অনেকটা। এভাবে আমার সমস্ত মোমোগুলো রেডি হয়ে গেল। অন্যদিকে আমি পাত্র নিয়েছি এরকম একটা ফুটোওয়ালা, যেটাতে আমি তেল একটু লাগিয়ে নিলাম, এবং এতে আমি সমস্ত মোমোগুলো দিয়ে দেব। অন্যদিকে আমি একটা হাঁড়িতে জল গরম করতে দিয়েছিলাম, তারপরে এই বাসনটি আমি ওই হাঁড়ির উপর চাপিয়ে দেব। মোমো বাসন যদি না থাকে বাড়িতে, এই প্রসেসও আপনারা করতে পারেন। এই দেখুন, এটার সাহায্যে আমার জলের থেকে স্টিম আসছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে দিলাম। এভাবে আমি 15 মিনিট রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এই দেখুন খুবই সুন্দর মোমোগুলো পুরো রেডি হয়ে গেছে। এরকম আমি দুটো ধাপে সমস্ত মোমোগুলো রেডি করে নিলাম। সমস্ত মোমোগুলোই আমার হয়ে এসেছে। এবার আমি এটা প্লেটে সাজিয়ে নিচ্ছি। এই দেখুন খুবই সুন্দর দেখতে হয়েছে, খেতেও খুব সুন্দর হয়। চাটনি আর ভেজিটেবল স্যুপের সাথে আপনারা, বা চিকেন স্যুপের সাথে আপনারা এটা পরিবেশন করুন, খান, খুবই ভালো লাগবে খেতে। আমার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ধন্যবাদ।